দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে ক্রমশ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়নের প্রভাবশালী যোগ একেবারে স্পষ্ট। এমনকি অয়নকে জেরা করে 15 জন প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। প্রভাবশালীদের নাম পানি ইডির আধিকারিকরা। প্রভাবশালীদের কাছে এজেন্ট মারফত টাকা পৌঁছাতো এমনটা ইডি মারফত খবর। এমনকি মোট 26 কোটি টাকা দিয়েছে অয়ন শীল। 40টি অ্যাকাউন্ট থেকে 8 কোটি টাকা লেনদেন। কবিগুরু কি এই পরিস্থিতিতে সুখী? না, নিশ্চিতভাবেই নয়। কবিগুরু নিঃশব্দে কাঁদছেন এই ছবি দেখে। মোট 26 কোটি টাকা দিয়েছে অয়ন শীল। একই সঙ্গে অয়ন শীলের বিপুল সম্পত্তির পাশাপাশি প্রভাবশালী যোগ কার্যত স্পষ্ট হচ্ছে। নিয়োগ দুর্নীতি দেখে কবিগুরু তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমনকি 1913 সালে গীতাঞ্জলি লিখে এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেই পুরস্কারের মূল্য এবং অন্যান্য ফান্ড থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। কবিগুরু আজ কাঁদছেন কারণ বোলপুর এখন দুটো সি এর জন্য বেশি পরিচিত শিক্ষার্থী। আর এই দুটো সি হলো একটি করাপশন, অন্যটি ক্যাটেল স্মাগলিং। কবিগুরু কাঁদছেন তার শিক্ষানীতি পাশ্চাত্য পূর্বের চিন্তাধারার মিশ্রণ ছিল। আদালতে বলেন পাবলিক প্রসিকিউটর। অয়ন শীলের বিপুল সম্পত্তির হদিশ এবং এরই পাশাপাশি প্রভাবশালী যোগ রয়েছে তা কার্যত ক্রমাগত স্পষ্ট হচ্ছে। এবং মূলত যেমনটা জানতে পারা গিয়েছে ইডির জেরাতে লাগাতার, অর্থাৎ লাগাতার অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী সময় এই তথ্য সামনে আসছে যে ব্যাপক অর্থ রয়েছে, যে ব্যাপক সম্পত্তি রয়েছে তার লেনদেন যে এই প্রভাবশালীদের কাছে বা প্রভাবশালীর সঙ্গে হয়েছে সেই বিষয়টাও কার্যত স্পষ্ট। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, আরো বিস্তারিত জানবো। একবার দেখো, ইডি 26 কোটি পরিষ্কার তুলে ধরা হয়েছে। 26 কোটি টাকার একটা লেনদেন এবং সেই লেনদেনটা হচ্ছে অয়ন শীল এবং একজন এজেন্টের মধ্যে, এবং সেই এজেন্ট এই টাকা পৌঁছে দিয়েছিলেন কিছু সরকারি পদে থাকা প্রভাবশালী ব্যক্তিদের কাছে। সেটা কিন্তু সাবমিশনে পরিষ্কার জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে যখন অয়ন শীলকে কোর্টে প্রোডাকশন করা হয় তখন কিন্তু ইডির তরফ থেকে বলা হয় যে একাধিক প্রভাবশালীর নাম পাওয়া গেছে এবং সেই প্রভাবশালীদেরকে কিন্তু প্রয়োজনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সেই জন্যই কিন্তু বলা যেতে পারে যে ইডির যে এই তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু যে চলছে সেখানে কিন্তু অয়ন শীল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাকে যেন জামিন না দেওয়া হয় এবং জেলে গিয়ে তাকে একবার এবং সেই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই আমাদেরও নজর থাকবে। অর্ণব, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। অয়নকে জেরা করে 15 প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে এবং তাদের নামে এই মুহূর্তে ইডি রাডারেও রয়েছে। কাটায় বিকেল 4টে মানেই হচ্ছে রিপাবলিক বাংলার বড় বিতর্ক। এই রাজ্যে কি হচ্ছে? একের পর এক দুর্নীতি, শিল্পের হাহাকার, চাকরি নেই, দিকে দিকে বোমা উঠতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে হচ্ছেটা কি? সমস্ত বেকারদের চাকরি দিতে হবে, শাসক শ্রেণী মানেই দুর্নীতিগ্রস্ত। কেন্দ্র তো কোনো টাকা অনুমোদন করছে না। তৃণমূল ভাইয়েরা 2 বছর পূর্ণ সিপিআই মিনিস্টার।